হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে রামা রাওয়ণ ডিউটির। এই যে সিনেমাটা আসছে রবিতে যা, সেটা ট্রেলার কালকে রিলিজ করে গেছে, তো আমি দেখে ফেলেছি এবং সেটা রিয়াকশন দেবো এই ভিডিওর মধ্যে। তো রবিতেজার জেনারেলি সিনেমাতে কি হয়, মাস মহারাজা বলে, তো ওর ক্যারেক্টারটার উপর বেশি এমফোসিস থাকে। আপনি দেখবেন যে কোনো ছবি থাকে যে ওকে সেন্টার পিস করে তারপরে গল্পটা মানে তার আশেপাশে ঘোরায় এবং ফোকাসটা ওর ওপর থাকে, মানে ওর কমেডি, ও কি রোম্যান্স করছে। এবং দেখবে রবিতেজার সিনেমায় সবসময় দুটো করে হিরোইন দেয়। খিলাড়ি বলে যে সিনেমাটা ছিল সেখানে ওরকম ছিল, বাট কিছু কিছু সিনেমা আছে যেখানে কিন্তু প্লটটার ওপরে এমফোসিস দেওয়া এবং সেই সিনেমাগুলো আমার বেশি বেটার লাগে। তো রবিতেজা যেরকম ক্র্যাক সিনেমাটা ছিল সেখানে দেখবেন রবিতেজার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, বাট তিনটে আলাদা আলাদা ভিলেন, ঠিক আছে, প্রত্যেকের নিজস্ব একটা স্টোরি আছে, সেখানে একটা ইনভেস্টিগেশন আছে, ওই জন্য ক্র্যাক সিনেমাটা চলেছিল। সেখানে কিন্তু খিলাড়ি সিনেমাটা কিন্তু আন্ডার পারফর্ম করেছে, কারণ টুইস্ট 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 প্রচুর টুইস্ট আসছিল কিন্তু সেগুলো ইললজিক্যাল ছিল। সিমিলারলি রামা রাওয়ণ ডিউটিতে এই যখন টিজার দেখেছিলাম, টিজারটা আমার খুব একটা ভালো লাগেনি এবং আমার খুব টিপিক্যাল টাইপের একটা স্টোরি মনে হচ্ছিল, বাট যখন ট্রেলার দেখলাম তখন দেখলাম যে না, এটা বেশ প্রমিসিং লাগছে। তার কারণ হচ্ছে এখানেও কিন্তু ফোকাসটা প্লটের ওপর বেশি করে দেওয়া হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা লোক, কিছু লেবাররা, কিছু এরা হয়তো কোনো জঙ্গলে যাচ্ছিলো, সেখানে কিছু করছিল এবং সেখান থেকে তারা গায়েব হয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে। এবং তারপরে রবিতেজা আসছে এই ব্যাপারটার ইনভেস্টিগেশন করছে, সে একজন গভর্নমেন্ট অফিসার, রামা রাও হয়তো তার নাম, এবার সেই ব্যাপারটার ইনভেস্টিগেশন করছে। তো দেখবেন এখানে প্রচুর ক্যারেক্টার্স রয়েছে এবং ইনভেস্টিগেশনের ব্যাপারগুলোকে দেখাচ্ছে। এবং আরও একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে যে বাকি তেলেগু কমার্শিয়াল ছবির মতো এর যে লুক অ্যান্ড ফিলটা কিন্তু সেম নয়, এটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট, এর কালার প্যালেটিং ইত্যাদিগুলো অনেকটা আলাদা, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ক্রিয়েট করছে। এবং তার সাথে সাথে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে সেটাও আমার বেশ ভালো লেগেছে। স্যাম সিএসের কাজ আমার খুবই ভালো লাগছে, সে খুবই দুর্দান্ত বিজিএম ডিজাইন করে, তো সেটা কিন্তু এখানেও আমরা শুনতে পেয়েছি। তো আমার সিনেমাটোগ্রাফিটা একটু অন্যরকম লেগেছে, কালার ইত্যাদিগুলো একটু বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। কারণ দেখুন সব সিনেমাতে যদি একই রকমের লুক অ্যান্ড ফিল হয়ে যায় তাহলে আপনার দেখতে বোরিং লাগে কোথাও, তো সেখান থেকে আর কি একটা ফ্রেশ ফিল আসছে, বিজিএমটা ভালো লাগছে। এবং যেটা আমার আরও বললাম যে প্লটের ওপর প্রচুর ফোকাস রয়েছে এবং তার সাথে সাথে ডেফিনেটলি যেহেতু এটা একটা কমার্শিয়াল ছবি, তাই জন্য রবিতেজার যারা ফ্যান্স আছে তাদেরকেও স্যাটিসফাই করার জন্য কিন্তু সেই সব এলিমেন্টসগুলো রাখা হয়েছে যেগুলো রবিতেজার সিনেমাতে থাকে। তো কিছু কিছু জায়গায় হালকা ট্রেলারের মধ্যে দেখবেন যেটাকে বেশি এমফোসিস করা হয়নি, বাট কিছু কিছু জায়গায় কিন্তু হালকা ফুলকা কমেডি যে রবিতেজা করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো সেটাও আছে, ডায়লগ বাজিও থাকবে এবং দুটো হিরোইনের সাথে রোম্যান্স যেটা আগেও বললাম সেটাও কিন্তু এই সিনেমার মধ্যে আছে এবং ট্রেলারের মধ্যে আমরা হালকা একটা ঝলক ওটা দেখতে পাই, বাট সেখানে কিন্তু সেটাকে আলাদা করে ফোকাস করে একটা কেটে পুরো বসানো সেটা কিন্তু করা হয়নি। দেখা যাক যে আশা রাখছি যে ছবিটার ক্ষেত্রেও তারা প্লটের উপরেই বেশি এমফোসিসটা দেবে, এই রোম্যান্টিক ট্র্যাক ইত্যাদি বা কমেডির ওপর বেশি টাইম ওয়েস্ট করবে না, আশা রাখছি সেটাই। এবার বাকি তো সিনেমা এলেই বেশি করে বলা যাবে যে কীরকম হতে চলেছে। আর বাকি হচ্ছে যে এইটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন যে আমি যেটা দেখলাম যে লুক মানে ড্রেস কস্টিউম বা পিছনের পোস্টার ইত্যাদি দেখে যে গল্পটা কিন্তু আজকের দিনে সেট নয়, এটা কিন্তু একটা পিরিয়ড গল্প, মানে 90s বা 80s সময় হয়তো সেট হবে, মানে একটা পিরিয়ড গল্প আর কি, 30-40 বছর আগেকার ব্যাকড্রপে সেট হবে। তো সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং যে কারণ সেই সময় ধরুন এই যে ইনভেস্টিগেশনটা করছে, ঠিক আছে, রবিতেজা ক্যারেক্টারটা সেই সময় টেকনোলজি এত বেশি করে ছিল না, তো সেখানে আরও ব্যাপারগুলো ইন্টারেস্টিং হয়ে যায়। যখনই দেখবেন টেকনোলজি থাকে না এবং আপনার একটা ক্রিমিনালকে ট্র্যাক ডাউন করতে হচ্ছে বা একটা কেস ইনভেস্টিগেশন করতে হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। এই জন্য পুরনো গোয়েন্দা গল্প পড়তে অনেক বেশি ভালো লাগে, আজকের দিনে টেকনোলজি অনেক বেশি অ্যাভেলেবেল আছে, পুলিশ বা গভর্নমেন্ট অফিসার সেটা অনেক বেশি ইউজ করছে, সেখানেও ইন্টারেস্টিং করা যায়, বাট পিরিয়ড হলে একটা আলাদা ভাইব দেয়। দেখুন না পিরিয়ড গল্পতে এই যতগুলো পিরিয়ড গল্প হয়েছে সেগুলো বেশ ভালো রেসপন্স পেয়েছে, তো সেইখান থেকে দাঁড়িয়ে আর কি এটাও আর কি আশা রাখছি যে ভালো হবে। লেটসি কী হয়, রবিতেজারও একটা কামব্যাকে মানে ক্র্যাক দিয়ে কামব্যাক করেছিল বাট তারপরে এই খিলাড়িটা ভালো হয়নি, লেটসি এটা কীরকম হয়। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।